এবারের নির্বাচনে রিপাবলিকানরা সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পেলেও হাউজের বিষয়টি এখনও ঝুলে আছে। গণমাধ্যমের সবশেষ খবর অনুযায়ী হাউজে রিপাবলিকানদের 208টি আসনের বিপরীতে ডেমোক্রেটরা পেয়েছে 192টি আসন। 35টির ফল এখনও পাওয়া যায়নি। হাউজে নিয়ন্ত্রণ নিতে হলে অন্তত 218টি আসন পেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাল ঢেউতে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের আধিপত্য দেখা যেতে পারে, আর তাতে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নিরঙ্কুশ ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অভাবনীয় জয়ের পর প্রশ্ন দেখা দিয়েছে, তার দল রিপাবলিকান পার্টি কংগ্রেসে কতটা নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারবে। কারণ নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্পকে কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে হাউজে 220টি আসন জিওপির, 212টিতে ডেমোক্রেটরা এবং 3টি আসন খালি রয়েছে। সবশেষ খবর পর্যন্ত এবারের সাধারণ নির্বাচনে 208টি আসন পেয়েছেন রিপাবলিকানরা। ডেমোক্রেটরা পেয়েছে 192টি আসন, ফলাফল বাকি রয়েছে 35টির। হাউজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে কোনো দলকে পেতে হবে অন্তত 218টি আসন। বাকি আসনগুলোর প্রায় এক তৃতীয়াংশ ডেমোক্রেটিক পার্টি অধ্যুষিত অঞ্চল বলে খ্যাত ক্যালিফোর্নিয়ায়, কিন্তু সেখানেও এবার যথেষ্ট ভালো করেছে রিপাবলিকানরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাল ঢেউতে কংগ্রেসের উভয় কক্ষে আধিপত্য দেখা যেতে পারে লাল শিবিরের, আর তাতে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নিরঙ্কুশ ক্ষমতা পেতে পারেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে ট্রাম্প যেভাবে নীল শিবিরকে ধসিয়ে দিয়েছেন তা ছিল একেবারেই চিন্তার বাইরে। ফলে হাউজের জোরালো নিয়ন্ত্রণ লাল শিবির নিয়ে ফেললে অবাক হওয়ারও কিছু থাকবে না। অন্যদিকে গত 4 বছরে এই প্রথম সেনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রিপাবলিকানরা। এরই মধ্যে ডেমোক্রেটদের 2টি ও 1টি স্বতন্ত্র আসন ছিনিয়ে নিয়েছে তারা। 52টি আসন নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষে প্রাধান্য বিস্তার করেছে। তবে এখনও বাকি আছে যে কয়েকটি আসনের ফল তাতেও দেখা যেতে পারে রিপাবলিকানদের। সেনেটর মার্কো রুবিও এবং সেনেটর টিম স্কটকে ক্যাবিনেটে জায়গা দিতে পারেন ট্রাম্প। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হবে না এমন কাউকে দিয়ে আসনগুলোতে আধিপত্য বজায় রাখতে চাইবেন তিনি। এদিকে ট্রাম্পের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম। এক এক্সবার্তায় তিনি বলেছেন, সংবিধান ও আইনের শাসন বজায় রেখে পরবর্তী প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে যাবেন তিনি। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।